শেষ কোথায় এখনো পর্যন্ত আমাদের জানা নেই। প্রতিদিন তদন্ত যত এগোচ্ছে এক একটা চমকে দেওয়ার মতন তথ্য সামনে আসছে। এই প্রতারণার জাল কতটা গভীর পর্যন্ত ছড়িয়ে রয়েছে আমার মনে তদন্তকারীরাও বিস্মিত তা নিয়ে। একেবারেই দেখো তদন্তকারীরাও কিন্তু বিস্তৃত তা নিয়ে এবং তদন্তকারী পুলিশ সূত্রে আমরা যেমনটা জানতে পারছি যত দেবাঞ্জন দেবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার যে উত্তর পুলিশ পাচ্ছে সেখানে কিন্তু তদন্তকারীরাও বিস্তৃত হয়ে যাচ্ছে। কারণ পুলিশ কিন্তু তাকে বারবার করে জিজ্ঞেস করে যে টিকা দেওয়া হয়েছিল সেটা কি কোভিডের টিকা করোনার টিকা। সেই ক্ষেত্রে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি দেবাঞ্জন দেব সে কিন্তু কার্যত স্বীকার করে যে এটা কিন্তু করোনার টিকা সে দেয়নি, পুলিশ জেলায় স্বীকার করে। তাহলে কেন যে টিকা দেওয়া হলো করোনার নাম করে ভুয়ো টিকা দেওয়া হলো সেটা কেন করলো? সেই ক্ষেত্রে দেবাঞ্জন দেব যেটা জানিয়েছে পুলিশকে সে পুনে সেরাম ইনস্টিটিউটকে একটি মেল করেছিল এবং যে মেল করার পরবর্তী ক্ষেত্রে সে জানাচ্ছে যে সেখান থেকে সে টিকা পায়নি। কিন্তু কেন এই মেলটা করতে গেল কেন হঠাৎ? সেই ক্ষেত্রে যেটা পুলিশকে সে জানিয়েছে তার যারা সংস্থায় যারা কর্মচারীরা কাজ করছিলেন তারা এই করোনার সময় কাজ করার ক্ষেত্রে নানার সময় একটা আপত্তি করছিল এবং যে বিষয়ে আপত্তি করছিল যে করোনার মধ্যে অফিসে এসে কাজ করলে তাদের সমস্যা হতে পারে, তারা বা তাদের পরিবারের সদস্যরা তারা কেউ ভ্যাকসিন পায়নি এবং সেই কারণেই কিন্তু দেবাঞ্জন দেব ঠিক করে সে কিন্তু একটা ভ্যাকসিনের ব্যবস্থা করবে এবং সেই কারণে পুনে সেরাম ইনস্টিটিউটের কাছে সে করোনার টিকা চেয়ে একটি মেল করে বলে যেমনটা পুলিশকে জানিয়েছে। যদিও পুলিশ জানাচ্ছে গোটা বিষয়টা ভেরিফাই করে দেখার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে যখন পুনে সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে সে কোনো সদুত্তর পেল না তখন কিন্তু এরকম জাল টিকার সে ব্যবস্থা করলো তেমনটাই কিন্তু প্রাথমিক তদন্তে পুলিশের কাছে উঠে এসছে। অন্যদিকে দেবাঞ্জন দেবকে যে যে কথাগুলো বলছে সেটা ভেরিফাই করা অত্যন্ত প্রয়োজন রয়েছে এবং সেই কারণে দেবাঞ্জন দেবের সঙ্গে যারা কাজ করত সেটা আগে যারা কাজ করত বা বর্তমানে যারা কাজ করে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে এমন তাদেরকে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে, দশজনকে সমন করা হয়েছে, লালবাজারে আসতে বলা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে করে দেবাঞ্জন দেবের যে কর্মপ্রণালী সেই কর্মপ্রণালীতে আরও কারা কারা যুক্ত রয়েছে বা কীভাবে গোটা কাজটা করত সেই বিষয়টা জানার চেষ্টা করছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে তোমায় বলে রাখি দেবাঞ্জন দেবকে যেমন হেফাজতে পেয়েছে পাশাপাশি তার তিন সঙ্গী যারা কিন্তু দেবাঞ্জন দেবের সঙ্গে কাজ করত তাদেরকেও নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। অন্যদিকে মূল যে প্রশ্ন পুলিশের আরও একটি যে তারা কতজনকে ভ্যাকসিনেট করেছিল, এরকম জাল ভ্যাকসিন তারা দিয়েছিল, সেই ক্ষেত্রে দেবাঞ্জন দেব পুলিশের কাছে এখনও পর্যন্ত দাবি করেছে সে কিন্তু দুটি জায়গাতে এরকম ক্যাম্প করেছিল। আপাতত যেটা উঠে আসছে একটি হচ্ছে আমার স্ট্রিটে সিটি কলেজে, অপর যে ক্যাম্প করে সে কসবাতে, এই দুটি জায়গাতেই কিন্তু ক্যাম্প করেছিল, সেখান থেকে কিন্তু বহু মানুষকে তারা ভ্যাকসিনেট করেছিল এবং বেশ কয়েকদিন ধরে কসবাতে তারা ক্যাম্পটি চালিয়েছিল তেমনটাই কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে।